রাত পোহালেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ। এর মধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। ভোট সুষ্ঠু করতে বহিরাগতদের সিটি কর্পোরেশন এলাকা ত্যাগ করার আহ্বান জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ জায়দুল আলম। ভোট গ্রহণের দিন প্রাপ্ত বয়স্কদের জাতীয় পরিচয়পত্র সাথে রাখার কথাও বলেন তিনি। আরও জানাচ্ছেন মনিরুজ্জামান। তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। রোববার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত 27 ওয়ার্ডের 192টি কেন্দ্রে ইভিএমে চলবে ভোট গ্রহণ। 20 লাখ মানুষের নগরে ভোটার 5,17,361 জন, তৃতীয় লিঙ্গের 4 জনও আছেন এ তালিকায়। ইভিএম সহ ভোট গ্রহণের অন্যান্য সরঞ্জাম শনিবারই প্রিজাইডিং কর্মকর্তাদের বুঝিয়ে দেওয়া হয়েছে। সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার জানান, নির্বাচনের সার্বিক পরিস্থিতি সন্তোষজনক। ভোটারদের নিরাপত্তার স্বার্থে ভোট কেন্দ্রে কোনো সিসি ক্যামেরা রাখা হয়নি বলেও জানান তিনি। সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থী সম্মানিত এবং সাধারণ আমাদের যারা ভোটার আছেন নারায়ণগঞ্জবাসী সবার কাছে আমরা সহযোগিতা কামনা করেছি। এ পর্যন্ত আমরা যে সহযোগিতায় শান্তিপূর্ণ পরিস্থিতিতে আমরা নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেছি সেই সহযোগিতা কামনা করছি। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। জেলার পুলিশ প্রধান নির্বাচনের দায়িত্বে থাকা সদস্যদের সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন। নির্বাচনের দিন বহিরাগতদের এলাকায় না থাকার আহ্বান জানিয়ে ভোটারদের জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখতে বলেছেন তিনি। অবশ্যই জাতীয় পরিচয়পত্র সাথে নিয়ে বের হন যাদের বয়স 18-এর উপরে আছে, এবং আপনাদের মাধ্যমে দুষ্কৃতিকারী সন্ত্রাসী তাদের জন্য আমরা মেসেজ দিতে চাই, কোনো ধরনের ছাড় আমরা দিব না। এদিকে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার নির্বাচন সুষ্ঠু করতে সরকার প্রধানের সহায়তা চেয়েছেন। প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা ধরে রাখার আহ্বানও জানান তিনি। নারায়ণগঞ্জের বাসী রূপে আমার আস্তে আসে বলে কোনো কেন্দ্রকে আমি ঝুঁকিপূর্ণ মনে করি না। আমি ঝুঁকি মনে করি পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশনকে। তারা নিরপেক্ষ থাকলে কোনো কিছু ঝুঁকিপূর্ণ না। নির্বাচনে মেয়র পদে লড়ছেন 7 জন। প্রতিটি কেন্দ্রেই থাকবেন ম্যাজিস্ট্রেট, থাকবে স্ট্রাইকিং ফোর্স ও ভ্রাম্যমাণ আদালত। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, নারায়ণগঞ্জ।